আমরা প্রত্যেকেই জীবিকা অর্জনের জন্য কোনো না কোনো কাজের সঙ্গে জড়িত রয়েছে, সেটা যে কোনো ধরনের কাজ হতে পারে। হয়তো অনেকেই আমরা চাকরি করছি, সেটা সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে। হয়তো অনেকেই আমরা ব্যবসা করছি, ছোট বড় যাই করছি, হয়তো সেটা আমাদের প্রয়োজনের তাগিদে করছি। কেউ হয়তো ভালোবেসে করছি, কেউ হয়তো সংসারকে টিকিয়ে রাখার জন্য করছি, কেউ হয়তো আরও টাকা রোজগারের জন্য করছি। কিন্তু সমীক্ষায় দেখা গেছে প্রায় বেশিরভাগই কিন্তু আমরা আমাদের প্যাশনের বিরুদ্ধে কাজ করি। যদি কারো যদি প্যাশনকে যদি সে প্রফেশন বানিয়ে ফেলে, তাহলে কিন্তু মিরাক্কেল তার জীবনে করতে থাকবে। তার কাছে টায়ার্ডনেস আসবে না, ক্লান্তভাব সহজে আসবে না, সে আরও মোর এনার্জেটিক থেকে সেই কাজগুলো করতে পারে। তো আমাদের প্যাশন অনেকটা ভ্যারি করে, কিন্তু প্যাশন এক একজনের প্যাশন এক এক রকম। কেউ হয়তো ব্যাংকে চাকরি করছে তো তার গান গাইতে ভালো লাগে, কেউ হয়তো শিক্ষকতা করছে তো তার অভিনয় ভালো লাগে, কেউ হয়তো ব্যবসা করছে তো তার নাচতে ভালো লাগে। এরকম ছোট বড় নানান ধরনের প্যাশন এক একজনের সঙ্গে কিন্তু জড়িত। সে গান নাচ অভিনয় না হোক, হয়তো কোথাও না কোথাও তার হয়তো কবিতা লিখতে ভালো লাগে, হয়তো কোথাও না কোথাও তার ছবি আঁকতে ভালো লাগে, হয়তো কোথাও না কোথাও তার কোনো কিছু স্ক্রিপ্ট লিখতে ভালো লাগে। এরকম অনেক ধরনের তার প্যাশন হতে পারে। তো এই প্যাশন কিন্তু আমাদের যে চাক্রাস রয়েছে বডিতে, যে সাতখানি মেজর চাক্রাস রয়েছে, সেই চাক্রাসের মধ্যে, সেই এনার্জি সেন্টারের মধ্যে কিন্তু আমাদের স্বাধিষ্ঠান চাক্রের সঙ্গে কিন্তু এই প্যাশনটি জড়িত। তো আমি আজকে আলোচনা করব এই স্বাধিষ্ঠান চক্র কি, এই স্বাধিষ্ঠান চক্র আমাদের ইমব্যালেন্স হলে আমরা কি কি আমাদের সিমটম দেখা দেবে, এবং এই স্বাধিষ্ঠান চক্রটিকে কি করেই বা আমরা ব্যালেন্স করতে পারি। তো চলুন আমরা ডিটেলসে এই ভিডিওর গভীরে প্রবেশ করি। তো আমরা যদি দেখি স্বাধিষ্ঠান অর্থাৎ কথাটির মধ্যেই অর্থ লুকিয়ে রয়েছে। স্ব অধিষ্ঠান মানে কোথাও না কোথাও নিজের অস্তিত্বকে টিকে রাখার আন্দোলন, স্বাধিষ্ঠান। তার জন্য কিন্তু এই স্বাধিষ্ঠান কথাটি কিন্তু এর সঙ্গে অনেকটা কিন্তু মানে তাৎপর্যপূর্ণ। তো এই স্বাধিষ্ঠান চক্র বা সেন্টারটি আমাদের যে স্পাইনাল কর্ডের ঠিক নিচে, মূলাধার চক্রের ঠিক উপরে, এবং আমাদের নাভি থেকে 3 ইঞ্চি নিচে জেনিটাল অর্গান যে রয়েছে, জেনিটাল পোশরা রয়েছে, পোষণ, সেখানে কিন্তু এই স্বাধিষ্ঠান চক্রটি অবস্থিত। অনেকেই এটা নাভি থেকে 4 ইঞ্চি বলেছেন, বা কেউ কেউ 2 ইঞ্চি বলেছেন, আমরা ঠিক দেখব 3 ইঞ্চি নিচে আমাদের জেনিটাল পোশরার, ওই জেনিটাল পোশরার রেখে কিন্তু এই চক্রটি অবস্থিত, এই এনার্জি সেন্টারটি অবস্থিত। এই এনার্জি সেন্টারের যে শক্তির যে আভা, তেজ মানে তেজের যে আভার যে কালার রং, সেটা কিন্তু অরেঞ্জ কালারের বা কমলা কালারের। এবং এখানে যে শক্তির যে ঘূর্ণন হয়, ঠিক ক্লকওয়াইজ ঘূর্ণন ঘটে, এবং যে চেতনা রয়েছে এখানে, 6 খানি চেতনা বা পেটালস রয়েছে, সেটা কিন্তু ঠিক মানে ওই জায়গাটায় কিন্তু এইভাবে ঘুরতেই থাকে ক্লকওয়াইজ, মানে এই এনার্জি, এই শক্তি। তো এই স্বাধিষ্ঠান চক্র আমাদের রিলেটেড কিন্তু আমাদের যে 5 এলিমেন্টস রয়েছে, তার মধ্যে ওয়াটার এলিমেন্টসের সঙ্গে কিন্তু এই চক্রটি কিন্তু জড়িত। এটা আমাদের যে ইমোশনাল, আমাদের ইমোশনের সঙ্গে এটা কিন্তু জড়িত, ইমোশনাল আইডেন্টিটির সঙ্গে আমাদের এটা জড়িত, আমাদের ক্রিয়েটিভিটি, আমাদের সৃজনশীলতার সঙ্গে কিন্তু এটা জড়িত, এবং আমাদের ডিজায়ার, আমাদের প্লেজার, আমাদের সেলফ যে গ্র্যাটিফিকেশন রয়েছে, হ্যাঁ, এটার সঙ্গে আমাদের জড়িত এই এনার্জি সেন্টারটি। আমাদের প্রোক্রিয়েশনের সঙ্গে এটা জড়িত, আমাদের পার্সোনাল রিলেশনশিপস সেটার সঙ্গে কিন্তু এটা জড়িত। এবং এই চক্রটি, এই এনার্জি সেন্টারটি যদি দেখি, আমাদের যে অর্গানস এগুলো রয়েছে, ভাইটাল অর্গানসগুলো রয়েছে, সেই অর্গানগুলোর সঙ্গে কোন অর্গানের সঙ্গে এই চক্রটি জড়িত আমরা দেখে নিই। আমরা দেখব যে চক্রটি আমাদের যে সেক্সুয়াল যে অর্গানসগুলো রয়েছে, হ্যাঁ, সেগুলোর সঙ্গে কিন্তু এই এনার্জি সেন্টারটি জড়িত, স্টোমাকের সঙ্গে জড়িত, আমাদের লোয়ার যে ইনটেস্টাইন রয়েছে সেগুলোর সঙ্গে এই চক্রটি জড়িত। এছাড়াও আমাদের লিভার, গল ব্লাডার, কিডনি, প্যাঙ্ক্রিয়াস, অ্যাড্রিনালিন গ্ল্যান্ড, স্প্লিন ইত্যাদির সঙ্গে কিন্তু আমাদের এই চক্রটি কিন্তু জড়িত, এই এনার্জি সেন্টারটি কিন্তু জড়িত। মানে এই স্বাধিষ্ঠান চক্রটি যদি ইমব্যালেন্স থাকে, তাহলে কিন্তু আমাদের এই অর্গানগুলোতেও কিন্তু নানান ধরনের সমস্যা, নানান ধরনের প্রবলেমস কিন্তু দেখা দেবে। তো সাবধান, এই এনার্জি সেন্টারটাকে কিন্তু আমাদের জানাতন প্রকারে কিন্তু আমাদের ব্যালেন্স রাখতে হবে, এবং এখানে শক্তির সঞ্চার করতে হবে। অনেকের হয়তো শক্তি আসে কিন্তু এত ওভার চলে আসে, সেই শক্তিটি হয়তো সে ব্যালেন্স করতে পারে না, এর ফলে সেটা অতিরিক্ত সেক্সুয়ালিটি ইত্যাদির ফলে তাকে হয়তো আরও শেষ করে দেয়, তার জীবনটাকে শেষ করে দেয়। এবং যে কোনো
ক্ষেত্রেই আমাদের দেখতে হবে শক্তি যেন এখানে ব্যালেন্সের সঙ্গে এখানে এসে সেটা উপরের দিকে যাতে যায় এবং উপরের দিকে যে মণিপুর চক্র রয়েছে সেখানে যাতে শক্তি পৌঁছাতে পারে, তাহলে কিন্তু আমাদের জীবনে মানে জীবনের মধ্যে সাকসেস কিন্তু আসতে থাকবে। এবং এটি যেহেতু আমাদের ফাইভ এলিমেন্টসের মধ্যে পঞ্চতত্ত্বের যে জল, এই জলের সঙ্গে যেহেতু এটি রিলেটেড, তাই এই জল আমাদেরকে কিন্তু অনেকটাই প্রভাবিত করে এই এনার্জি সেন্টারকে। এই জন্য আমাদের মানে জল বেশি করে খেতে হবে, তাহলে কিন্তু আমাদের এই চক্র কিন্তু ব্যালেন্স থাকবে। খুব বেশি না, ব্যালেন্সের সঙ্গে অপটিমাল আমাদের ড্রিঙ্ক করতে হবে, জল খেতে হবে। এবং এই চক্রটি আমাদের মুডের সঙ্গে জড়িত, আমাদের এই চক্র ইমব্যালেন্স হয়ে যাওয়া মানে মুড হঠাৎ করে ইমব্যালেন্স হয়ে যাওয়া। এই ভালো লাগছে তো হঠাৎ করে এই খারাপ লাগছে, কোথাও না কোথাও স্বাদিষ্ঠান চক্র কিন্তু আমাদেরকে প্রভাবিত করে মুডকে। তো দেখবেন যেহেতু আমাদের মেলদের থেকে ফিমেলদের শরীরের মধ্যে জলের পরিমাণ বেশি, তাই ওদের মধ্যে মুড সুইং ব্যাপারটা কিন্তু বেশি করে লক্ষ্য করা যায়। এবং মহিলাদের মধ্যে দেখবেন নানান ধরনের ব্যথা, আর্থ্রাইটিস, জয়েন্ট পেইন, এগুলো কিন্তু তাদের বাতের সমস্যা, এগুলো সিজন মানে সময় অনুযায়ী কিন্তু বাড়ে। যেরকম দেখবেন পূর্ণিমা, অমাবস্যা ইত্যাদিতে কিন্তু তাদের ব্যথা বাড়ে, কারণ চন্দ্রের আকর্ষণ এবং শরীরের মধ্যে জলের পরিমাণ বেশি বলেই মহিলাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো বেশি দেখা দেয়, পুরুষদের ক্ষেত্রে তুলনামূলকভাবে কিন্তু কম। এবং জেনিটাল অর্গানিস ওখানে যেহেতু সিচুয়েটেড, তাই আমাদের মহিলাদের নানান ধরনের যে ইন্টারনাল যে প্রবলেমসগুলো, এগুলো কিন্তু এই স্বাদিষ্ঠান চক্রের ইমব্যালেন্সের ফলে কিন্তু তৈরি হয়। এই চক্র যদি ইমব্যালেন্স থাকে তাহলে আমাদের লোয়ার ব্যাক পেইন দেখা দিতে পারে, পেলভিক পেইন দেখা দিতে পারে, আমাদের ইউরিনারি প্রবলেমস দেখা দিতে পারে, পুওর ডাইজেশন হতে পারে, এবং হরমোনাল ইমব্যালেন্সেস, অর্থাৎ হরমোনাল ইমব্যালেন্সেস এখন খুব দেখা দিচ্ছে ফিমেলদের ক্ষেত্রে আরও বেশি। তো এই চক্র কিন্তু ইমব্যালেন্সের ফলে কিন্তু হরমোনাল ইমব্যালেন্সেসও কিন্তু দেখা দেয়। মেনস্ট্রুয়াল প্রবলেমস, অর্থাৎ পিরিয়ডসের অনিয়মিত পিরিয়ডস, মাসিক যে বিষয়গুলো সেগুলো কিন্তু এই চক্রের ইমব্যালেন্সের ফলেই কিন্তু হয়। তো সেই এই চক্র ইমব্যালেন্স অনেকেই ভাবতে পারে যে চক্রের সঙ্গে এটা জড়িত। ইয়েস, চক্র কিন্তু আমাদের প্রভাবিত করে আমাদের গ্ল্যান্ডসকে। আমরা গ্ল্যান্ডসকে কিন্তু নিজের ইচ্ছে প্রভাবিত করতে পারি না, তার জন্য অনেক প্রসেস রয়েছে। সেই প্রসেস অনুযায়ী আমাদের যে গ্রন্থিগুলো রয়েছে সেই গ্রন্থিগুলোকে কিন্তু আমরা ইনফ্লুয়েন্স করতে পারি, প্রভাবিত করতে পারি, এবং প্রভাবিত করে সেখান থেকে হরমোন আমরা সিক্রিয়েশন করতে পারি। তো সেই গ্ল্যান্ডসকে আবার উপরে যে দায়িত্ব রয়েছে সেটা কিন্তু আমাদের এই এনার্জি সেন্টার, এই এনার্জি সেন্টার বা এই চক্র। এই চক্রকে যদি আমরা ঠিকভাবে যদি আমরা ব্যালেন্স রাখতে পারি তাহলে কিন্তু আমাদের এই গ্ল্যান্ডসগুলো ব্যালেন্স থাকবে, এবং গ্ল্যান্ডসগুলো ব্যালেন্স থাকলে আমাদের শারীরিক যে ইস্যুগুলো আমি এতক্ষণ ধরে বললাম সেগুলো কিন্তু দেখা দেবে না। তো এই নিয়ে যদি আমি আরও ডিটেলসে বলি ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো এই এনার্জি সেন্টারকে ব্যালেন্স করার জন্য অনেক ধরনের প্রসেস রয়েছে, তার মধ্যে যোগা থেরাপি বা যোগা সায়েন্স খুব ভাইটাল, এছাড়াও রয়েছে অ্যাকুপ্রেশার, এছাড়াও রয়েছে ম্যাসেজ থেরাপি, কালার থেরাপি রয়েছে। তো আজকে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।